guys, welcome back to my channel Makeup B. I think you are very good, I am very good. Today I am going to talk about hair care product bolte TRESemme shampoo. TRESemme shampoo amra shobai shopper life use korechi. To ei shampoo tar byapare ami details e bolbo. TRESemme amra shobai jani eta khubi professional ekta shampoo. তো এটার ডিটেইলস এ যাব তো চলো আমি বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি TRESemme নিউ ব্র্যান্ড এটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটিও বেড়ে গেছে আমি ভ্যারাইটিস গুলো আই থিং দিয়ে দেব এই তিনটে ভীষণ প্রফেশনাল আমি এটা ইউজ করার পরেই তোমাদের ডিটেইলস দিতে পারছি যে TRESemme শ্যাম্পুটা সত্যি জুড়ে ন্যাচারালি শাইন দেয় আর এত স্মুথ করে থাকে স্মুথনেস হয় যে তুমি ফার্স্ট টাইম যদি কেউ শ্যাম্পু ইউজ করে এক একজনের চুলের হেয়ার স্টাইল এক এক ধরনের হয় বা এক এক কার্লি হয় বা কারো স্ট্রেট হয় তো তাদের বেসের জন্য এই শ্যাম্পুটা খুবই ভালো আমি বলতে পারবো কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে TRESemme ইউজফুল বাই প্রফেশনাল শ্যাম্পু এটা আর তাছাড়া এটা ন্যারিশ করে হেয়ারটাকে ন্যাচারালি ন্যারিশ দেয় এখানে মেনশন করে দিয়েছে এছাড়া এখানে অ্যামন অয়েল অ্যান্ড অলিভ অয়েল আছে তো সেই কারণে আমাদের চুলটাকে হেলদিও রাখে চুলটাকে হেলদি রাখতে অ্যান্ড ন্যাচারাল লুকিং সিল্কি দেয় এটা মেনশন করে দিয়েছে তোমরা যদি চাও এটার প্রোডাক্ট হিসেবে বড় বটল না নিয়ে শর্ট বটল ফার্স্টে শ্যাশেতে ট্রাই করে দেখতে পারো পাউচ প্যাকে তো সেটাও তোমরা করে দেখতে পারো এটার পাউচ প্যাকও মার্কেটে লঞ্চ হয়ে গেছে তো তোমরা সেটা ট্রাই করার পরই এটা ট্রাই করবে তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে TRESemme আমি যেটা বুঝেছি যে যাদের চুলের মধ্যে ভীষণ রাফ ফিল করে তারা চুলের মধ্যে তার রেগুলার বেসে তারা হেয়ার ম্যাসাজ নিতে পারে না বা হেয়ার ট্রিটমেন্ট করতে পারে না তাদের জন্য এই শ্যাম্পুটা অলমোস্ট বেস্ট হবে আর শ্যাম্পু আমি এখানে সিঙ্গল শ্যাম্পু দেখাচ্ছি কারণ শুধু শ্যাম্পুই কন্ডিশনার হেয়ার মাস্ক এভরিথিং এটা কাজ করছে তুমি যখন এটাকে ফার্স্ট ওয়ান ইউজেই তোমরা বুঝতে পারবে যাদের চুল ন্যাচারালি ভীষণ রাফ থাকে তারা ন্যাচারালি ফার্স্ট ইউজেই বুঝতে পারবে যে চুলটা ন্যাচারালভাবে এত সিল্কি অ্যান্ড স্মুথ করে দেয় যে মানে বারবার ইচ্ছে করবে না আমার চুল একটু হাতাই তো সেরকম একটা ব্যাপার আর এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 580 গ্রাম এটার প্রোডাক্ট কোয়ান্টিটি এটার প্রাইস হচ্ছে তোমার 465 এটার প্রাইস আর এটা তোমার নাইকাতে বা অ্যামাজনে অফার প্রাইসে 400 এর কাছাকাছি পেয়ে যেতে পারো আর তাছাড়া এটা মার্কেটেও লঞ্চ করে গেছে তো তোমরা এটা মার্কেটেও দেখতে পারো আর তাছাড়া TRESemme যে রেড কালারের বটলটা আছে ওটা হচ্ছে কেরাটিনের যাদের চুলে ভীষণ সেন্সিটিভ প্রবলেম আছে স্ক্যাল্পে তাদের জন্য ক্যারাটিন ট্রিটমেন্ট নেওয়া খুব ভালো তো আমি তাদেরকে সাজেস্ট করবো তারা ক্যারাটিন শ্যাম্পু নেবে TRESemme যদি TRESemme ইউজ করতে চাও তো আর TRESemme ইউজ করার পর চুলটা ন্যাচারালি স্যালো স্মুথ দেয় আমাদের আর তার জন্য আমাদের এক্সট্রা করে হেয়ার স্টাইল করার সময় প্রবলেম কম দেয় আর তাছাড়া আমার পার্সোনালি এই শ্যাম্পুটা ভীষণ পছন্দের আমি আমি যত বার এটাকে ইউজ করেছি ততবার ফিল করেছি যে না আমার চুলটা সত্যি এত ন্যাচারালি স্মুথ থাকে আর এটা আফটার ওয়ান ডে যদি তুমি ইউজ করো তারপর তোমার টু ডে তোমার চুলের শাইন অ্যান্ড সিল্কিনেসটা থাকবে তো এই জিনিসটা আমার খুব বেস্ট লাগে তো এই শ্যাম্পুটার স্পেশাল এই জিনিসটা খুব ভালো আর TRESemme শ্যাম্পু যারা ইউজ করছো বা ইউজ করবে বলে ভাবছো তাহলে তারা ক্রিয়েটিন শ্যাম্পুটা ট্রাই করবে আর যারা আমার মতো স্ক্যাল্প ন্যাচারাল স্ক্যাল্পে কোনো ড্র্যান্ড্রফ বা সেন্সিটিভ নেই বা সেন্সিটিভ স্ক্যাল্প না তারা ন্যাচারাল শ্যাম্পুটাই TRESemme ন্যাচারাল এরকমই কালারের গ্রিন কালারের বটল প্যাকেজে আসে তো তারা সেটা ট্রাই করে দেখতে পারে আমিও এটাই ট্রাই করি আমার ন্যাচারাল স্ক্যাল্প আর ন্যাচারাল চুল তো সেই কারণে আমি এটা ট্রাই করছি আর যারা স্যালো স্মুথ চাও বা স্যালোর মতো মানে চুলটাকে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করছো বা বিভিন্ন ধরনের চুলটাকে তোমরা ন্যাচারালি স্মুথ বানাতে চাইছো তারা স্যালো স্মুথ যেটা হচ্ছে রেড কালারের বটলটা এরকম সাইজের বটল আসে যেটা রেড কালারের হয় সেটা ট্রাই করে দেখতে পারো ওটা ভীষণই ভালো ওটা শ্যাশে প্যাকেজও আছে তো সেটাও তোমরা ট্রাই করে দেখতে পারো
অ্যান্ড এটা ইউজ করা যেরকম নর্মালি আমরা শ্যাম্পু করি তো সেইভাবে আমাদের চুলটাকে ভিজিয়ে নিই অ্যান্ড দেন শ্যাম্পু করি, কিন্তু শ্যাম্পু করার সময় আমরা চুলটাকে কোন সময় উল্টে শ্যাম্পু করবো না, তাতে হেয়ার ফল আমাদের বেশি হয়, আর তার জন্য আমরা স্ট্রেটভাবেই শ্যাম্পু করবো, তাহলে সেটা বেস্ট দেবে। তো সেটাই আমি এখানে বলতে পারি, রেকমেন্ড একটা টিপস দিতে পারি তোমাদের। আর হচ্ছে আরেকটা জিনিস যে যাদের চুলে কার্লি বা স্ট্রেটনিং বা যে কোনো তোমরা পার্লার ট্রিটমেন্ট নিচ্ছ তাদের জন্য তোমার ক্যারাটিন শ্যাম্পু অবশ্যই ইউজ করবে, আর নর্মাল ন্যাচারালরা এই শ্যাম্পুটা ইউজ করতে পারে, আর হেয়ার কালার থাকতে পারেও ক্যারাটিন শ্যাম্পু ইউজ করতে পারে। তো এটা একটা বেস্ট পয়েন্ট, কেউ চাইলে পারে তোমরা ফার্স্টে এটা শর্ট প্যাকেজ ইউজ করার পরই বটল নিবে, কিন্তু বটল নেওয়ার বেনিফিটটা এটাই যে বটলে আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি বেশি আসে আর আমাদের টাকাটাও সেভ হয়, তো সেই কারণে আমরা বড় প্যাকেজ নিই। তো তোমরা ফার্স্টে ইউজ শর্ট প্যাকেজ ইউজ করার পরই তোমরা তোমাদের বেস্ট মনে হতে পারে তোমরা বড় বটল নেবে। তো এটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইভেন আমি সব কটা ট্রেসেমে শ্যাম্পুর লিঙ্কে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে প্লিজ দেখে নেবে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক করে দেবে অ্যান্ড তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার অবশ্যই করবে, কারো যদি তোমার হেয়ার প্রবলেম থাকে তো তাদেরও সলভ হয়ে যাবে, তো সেই কারণে আমি শেয়ার করতে বলছি। আর আমার ভিডিওতে যদি কেউ নিউ দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। সো বাই, টেক কেয়ার, টাটা।